এলাকাতে আসলে আপনাকে সাবধান হতে হবে, কারণ চলছে এখানে একটা স্ক্যাম। তো আমরা এখন চলে এসেছি চিল্কাতে। তো চিল্কা কিভাবে, আপনি পুরীতে যদি আসেন অনেকে চিল্কা ট্যুর স্কিপ করে দেয়। তো চিল্কা আপনি কিভাবে কম খরচে ঘুরতে পারবেন তার টোটাল ডিটেলস আমি দেবো। রাইট নাও আমি চিল্কাতে চলে এসেছি, চার চাকা করে এসেছি, ফোর হুইলার করে, সুইফট ডিজায়ার। তো এখান থেকে বোট ভাড়া করব। অলরেডি আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডিং আছে যে পুরীর থেকে আমাদের চার চাকা করে ফোর হুইলার্স করে এখানে নিয়ে আসবে এবং বোটে সাফারি করাবে তিন ঘন্টার মতো। এখানে চিল্কা লেকের যে সাইট সিনগুলো আছে সেগুলো কভার করাবে। তো টোটাল কী প্রাইস আছে সব আমি বলছি, ভিডিওটা দেখতে থাকুন। এবং সব থেকে সস্তায় যদি আপনি পার্সোনালভাবে ঘুরতে চান তাহলে এটাই ট্রিপ হবে, এটাই আপনার কাছে আমি রেকমেন্ড করব। তো আমাদের বোট এখানে আছে অলরেডি। তো অলরেডি এখানে চিল্কাতে আমরা মানে বোটে ঘুরব, প্রায় তিন ঘন্টার মতো ঘোরাবে। তো টোটাল ভিডিওটা আপনাকে দেখাবো এবং চিল্কা চিপেস্ট এবং স্মুথলি যদি ঘুরতে হয় এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরই জন্য। তো অলরেডি আমরা চিল্কা লেকে চলে এসেছি, বোটে আছি। তো এখান থেকে আমাদের টোটাল সাড়ে তিন ঘন্টার মতো এই লেকে আমরা ঘুরব। তো বিশাল হাওয়া দিচ্ছে, একটা আলাদা ব্যাপার রয়েছে এখানে। যারা পুরীতে আসছেন তারা অবশ্যই আপনার ট্যুর প্রোগ্রামে কিন্তু এই চিল্কা লেকের প্রোগ্রামটা কিন্তু মিস করবেন না। আর কি করে সস্তায় চিল্কা লেক ঘুরবেন সেটা ভিডিও যত আগে এগাবে তো আমি আপনাকে টোটাল ইনফরমেশনটা আপনাকে দেবো, টোটাল গাইডটা দেবো যে কি করে খুবই সস্তায় খুবই কম দামে উইথ কমফোর্ট আপনি চিল্কা লেকে ঘুরবেন। এবং তাতে আপনার ট্রান্সপোর্ট থাকবে, অর্থাৎ আপনাকে আপনার হোটেল থেকে পিক আপ করবে, গাড়ি করে নিয়ে আসবে এই লেকের এখানে, এবং তারপর এই বোটে করে আপনি সাড়ে তিন থেকে তিন ঘন্টা কিন্তু এই চিল্কা লেকের সাফারি করতে পারবেন। তো এই চিল্কা লেকে টোটালটাই ঘুরবো আমরা। এবং জানি না আজকে আমাদের কপালে ডলফিন আছে কিনা, তো দেখবো, সবই কপালের ব্যাপার, ডলফিন নাকি কপালের ব্যাপার। তো দেখা যাক কপাল কতটা ভালো কতটা খারাপ। টোটাল ভিউজটা আপনাদের শেয়ার করব এবং টোটাল ট্যুর গাইডটা আপনাদের শেয়ার করব। তো ভিডিওটা টিল দেন দেখতে থাকুন। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সো লেটস এনজয় দ্য চিপেস্ট চিল্কা ট্যুর উইথ রিল্যাক্স। আমরা এখন চলে এসেছি ক্র্যাব আইল্যান্ডে। তো এখানে আমাদের বোট কিছুক্ষণের জন্য দাঁড় করিয়েছে। তো জাস্ট বিউটিটা দেখুন, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটা হচ্ছে ক্র্যাব আইল্যান্ড। তো এক দাদা চলে এসছে কিছু দেখাতে এখানে ক্র্যাব আইল্যান্ডে। তো চিল্কাতে আসলে আপনাকে সাবধান হতে হবে, কারণ চলছে এখানে একটা স্ক্যাম। সেই স্ক্যামটা কি, আপনাকে স্ক্যামের ডিটেলসটা আপনাকে প্রোভাইড করছি। সেই স্ক্যামটা হচ্ছে আপনি যখন এখানে আসবেন, জায়গাটা হচ্ছে চিল্কাতেই, যেটা হচ্ছে ক্র্যাব আইল্যান্ড। তো
ক্র্যাব আইল্যান্ডে আপনি যখন আসবেন তো আপনাকে একটু সাবধান হতে হবে, কারণ এখানে চলছে একটা স্ক্যাম। সেই স্ক্যামটা কি আপনাকে একটু বলে দিই। এখানে বিভিন্ন ঝিনুক থেকে বা শামুক থেকে কিন্তু দেখানো হবে অরিজিনাল মুক্ত, এছাড়াও পোপাল জাতীয় কিছু জিনিস দেখানো হবে, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোটাই অরিজিনাল না, এবং হয়তো আপনাকে অরিজিনাল ব্যাপারটা আপনাকে বোঝানোর চেষ্টা করবে তাদের কথাবার্তা বা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, বাট এই স্ক্যাম থেকে আপনাকে বাঁচতে হবে। ওকে, সো তাদেরকে বেশি এন্টারটেইন করবেন না। তো এই স্ক্যামটা কিন্তু এখানে হয়, তো আমাদেরও রীতিমতো দেখিয়েছিল, তো বাট আমরা কিন্তু এর আগে এসেছি এবং এর আগে এসে আমরা জেনে গেছিলাম যে স্ক্যামটা হয়, তো আমরা কিন্তু এটাকে খুবই অনায়াসে হ্যান্ডেল করেছি। আমরা টোটালটাকেই এন্টারটেইন করিনি এবং বলে দিয়েছি যে আমরা ইন্টারেস্টেড নয়। তো এই স্ক্যাম থেকে কিন্তু আপনাকে বাঁচতে হবে। এটা হচ্ছে চিল্কা ভ্রমণে আপনি ক্র্যাব আইল্যান্ডে কিন্তু স্ক্যামটা পাবেন, যেটা আপনাকে অরিজিনাল প্রবাল বা অরিজিনাল মুক্ত বলে কিন্তু আপনাকে বিক্রি করা হবে। সো এই স্ক্যামটা থেকে আপনারা বাঁচুন যারা আসবেন। আর সামনে একটা আইল্যান্ড রয়েছে, সেই আইল্যান্ডে গিয়ে আমি টোটাল ডিটেলসটা দেবো যে আমাদের ট্রিপের কতটা খরচা হয়েছে, এভরিথিং ডিটেলসটা আপনাদের প্রোভাইড করছি। সো নেচার অফ বিউটিটাকে এনজয় করুন অ্যাট চিল্কা। তো আমরা চলে এসেছি এখন চিল্কা ঘুরতে ঘুরতে, যে আইল্যান্ডটাতে আমাদের দাঁড় করালো সেটা হচ্ছে রাজহংস আইল্যান্ড। ঠিক ব্যাক সাইডে আমাদের এই জায়গাটা আমাদের বোট দাঁড়িয়ে আছে। তো আমরা এখন এরকম জায়গা, এই জায়গার দিয়ে হেঁটে হেঁটে যাবো সমুদ্রের দিকে। এদিকে সমুদ্র আছে বলছে। এই আইল্যান্ডটার নাম হচ্ছে রাজহংস আইল্যান্ড। তো এখান থেকে হেঁটে হেঁটে কিছুটা এগিয়ে গেলে বলছে সমুদ্র পাওয়া যাবে। হোটেলে পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি রয়েছে, তার সাথে বোটিংয়ে 3-3.5 ঘন্টার মতো এই বোটিংয়ে চড়ার অ্যাক্টিভিটি এবং বিভিন্ন জায়গায় দাঁড় করাবে সেই অ্যাক্টিভিটিগুলো রয়েছে। টোটালটা 3,100 টাকা হয়েছে। তো সেই দাদার নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং আপনি চাইলে কিন্তু বিভিন্ন রকম ট্রাভেল এজেন্টও পেয়ে যাবেন। তারা কিন্তু প্রায় আমি যা রেট নিয়েছি সবাই 3,700-4,000-4,500 টাকা এরকম একটা রেট দেয়। তো বিভিন্ন রকম ট্রাভেল এজেন্ট রয়েছে যারা শুধু গাড়ি প্রোভাইড করে, 1,100 টাকা নেয় চিল্কাতে নিয়ে আসবে এবং চিল্কার থেকে আপনাকে আবার হোটেলে নিয়ে যাবে ফেরত, অর্থাৎ হোটেল থেকে চিল্কা, চিল্কার থেকে পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি দেবে, 1,100 টাকার মতো নেবে। এবার বোটিংয়ের কস্ট এখানে 2,600 টাকার মতো নিয়ে নেবে, প্রায় 3,700 টাকার মতো আপনার খরচ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে 3,100 টাকার যে ব্যাপারটা রয়েছে, 3,100 টাকায় আপনাকে টোটাল পিক অ্যান্ড ড্রপ থাকবে হোটেল থেকে বাই কার, ঠিক আছে, সুইফট ডিজায়ার প্রোভাইড করা হয়েছে, এবং তার সাথে ইনক্লুডিং থাকবে এই বোটে করে ঘোরার আনন্দ। তো 20টার দিকে আমরা যাব এখন সেই বিচের দিকে। কথায় আছে কষ্ট করলে কেষ্ট মেলে। তো আমরা অনেকটা হেঁটে হেঁটে চলে আসলাম, যেখানে আমাদের বোট থামলো সেখান থেকে অনেকটা হেঁটে হেঁটে চলে আসলাম। তো জঙ্গল কিছুটা ছিল, সেটা পার করে সমুদ্রের ভিউস কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। পুরো ফাঁকা এলাকা, এখানে চারিদিকে তাকালে কোনো লোক নেই, একটা ছোট দোকান আছে, ঠিক এই সাইডে একটা দোকান আছে, এছাড়া পুরো নির্জন সমুদ্র সৈকত। সত্যি এটা একটা অসাধারণ আইল্যান্ড। ও এখানে দুজনকে আমি লোক দেখতে পাচ্ছি, আইল্যান্ডটা একটু সামনে এগিয়ে যাচ্ছি, সমুদ্র একটু সামনে এগিয়ে যাচ্ছি, এখানে আরো কিছু ইয়ংস্টারকে দেখতে পাচ্ছি, তারা ফটোশুট করছে। তো অসাধারণ জায়গা বস, মানে চিল্কা আসলে টোটালি পয়সা উসুল, এবং পুরো নিরিবিলি ফাঁকা, এই হচ্ছে সমুদ্র, একদম ফাঁকা নিরিবিলি,
তো এখানে একটা দোকান রয়েছে, ছোট অস্থায়ী দোকান। এছাড়া আপনি কিন্তু এখানে কিছু পাবেন না, যখন আপনি বিচের সামনে চলে আসবেন তখন এখানে একটা দোকান পাবেন। এই যে সেই দোকান, এখানে ঝালমুড়ি এগুলো কিন্তু বিক্রি হচ্ছে, ঠিক আছে। এই যে প্রাইস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, এ ঝালমুড়ি, ঝালমুড়ি তো 20 রুপিস, 20 রুপিস ঝালমুড়ি। তো পুরো ফাঁকা বিস্তীর্ণ এলাকা, আর সমুদ্রের জলের কালার একটা ব্লু হে পানির মতো, নীলচে নীলচে ভাব চলে এসছে। তো একটা অসাধারণ জায়গা, চিল্কা আসলে কিন্তু এই আইল্যান্ডটা অবশ্যই আসবে। আপনাকে বোট দেখায় না হবে, সেখান থেকে 2 থেকে 3 মিনিট হাঁটা পথে চলে আসবে। পুরো ফাঁকা নিরিবিলি নির্জন অফবিট লোকেশন। ভাই পুরীতে অনেকে আসে, পুরীতে বিশাল পর্যটক আসে, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে, কিন্তু এই চিল্কা ভ্রমণে তথা এই আইল্যান্ডে খুবই কম মানুষ আসে। এবং যারা আসে না তারা কিন্তু একটা বড় বিরাট জিনিস মিস করে। আর এই অফবিট লোকেশনে ঘোরার মজাটাই টোটালটাই অন্যরকম। তো আসুন, এখানে ঝালমুড়ি আপনারা খেতে পারেন, শুধু ঝালমুড়ি পাওয়া যায়, শুধু ঝালমুড়ি, অনলি ঝালমুড়ি মিলতা হয়, সিম ঝালমুড়ি মিলতা হয়। এখানে লোকজন টুরিস্ট খুবই কম, এখানে আসুন কিছু খান, অ্যাটলিস্ট আপনার খুবই সামর্থ্যের মধ্যে মাত্র 20 টাকা প্লেট, অনলি 20 রুপিস। তো আসুন, মানে এরাও কিছু যাতে করে খায়, মানে 20 টাকা আমরা তো এদিক ওদিক কত টাকা খরচা করে দিই আমাদের দৈনন্দিন জীবনে, তো মাত্র 20 টাকা। তো অলরেডি অর্ডার করে দিয়েছি, এই দাদা বানাচ্ছে দেখতে পাচ্ছেন, পেঁয়াজ কাটছে। তো এই দিয়ে একটা ঝালমুড়ি বানিয়ে দেবে, সেটা খাবো। তো ভাই এই বিচে যদি না আসেন, এই আইল্যান্ডে যদি না আসেন, আপনি কিন্তু পুরীর একটা অফবিট লোকেশন বা পুরীর কাছাকাছি একটা অফবিট লোকেশন কিন্তু আপনি মিস করে যাবেন। চারিদিকে অসাধারণ বিউটি, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, বিশাল হাওয়া দিচ্ছে, যাই না আমার কথা আপনাদের কাছে কতটা গিয়ে পৌঁছাচ্ছে। সো দিস ইজ দ্য গ্রেট প্লেস অ্যান্ড অফবিট প্লেস, মিনিমাম আধা ঘন্টা এই বিচে এক্সপ্লোর করুন, এই অফবিট লোকেশন। আর চিল্কা ট্রিপ মাস্ট, চিল্কা ট্রিপ আপনার ট্রিপের সঙ্গে যুক্ত করে দিন একটা দিন, সেটা হচ্ছে চিল্কা ভ্রমণ। ওকে, বুম। তো একটু এগিয়ে আসলাম বিচের দিকে, মানে বিশাল হাওয়া দিচ্ছে, আর সমুদ্রের ঢেউগুলো বিরাট বড় বড় ঢেউ, তো বিশাল হাওয়া দিচ্ছে। মানে চিল্কায় যে আমি চিল্কায় থেকে এসেছি, কিন্তু চিল্কায় এই জায়গাটায় আসিনি, এই জঙ্গল বালি পার করে এই বিচের এখানে আসিনি। এত সুন্দর জায়গা রয়েছে চিল্কাতে, মানে অনেকেই হয়তো এই জায়গাটা আসে না, মানে অসাধারণ লাগছে ভাই। মনে হচ্ছে এই বীজ ধরে হাঁটতে থাকি, যদি টাইম থাকতো মনে হচ্ছে বীজ ধরে হাঁটতে থাকি। আর কোনো প্রিপারেশন নিয়ে আসিনি যে স্নান করবো এই সমুদ্র সৈকতে, তো জাস্ট দারুণ লাগছে, মানে প্রকৃতি থেকে অসাধারণভাবে এনজয় করতে পারছি, এই হচ্ছে ব্যাপার। মানে দারুণ লাগছে, আপনারা অবশ্যই একবার আসুন, আর চিল্কার এই আইল্যান্ডে অবশ্যই আসুন, এই আইল্যান্ডে আপনাকে নামাবে। হ্যাঁ, আগে থেকে কথা বলে নেবেন, আধা ঘন্টা টাইম নিয়ে নেবেন, আধা ঘন্টা আপনাকে টাইম দেওয়া হবে, আধা ঘন্টা আপনি এক্সপ্লোর করুন, জাস্ট একটু সমুদ্রের রূপটাকে আপনাকে একটু দেখি। একটা সময় ছিল চিল্কা যে হ্রদের জল শুকিয়ে যেত, তো তারপরে
এই চিল্কার সঙ্গে সমুদ্রে একটা কানেকশন করে দেওয়া হয়েছে, যাতে চিল্কার জল যাতে না শুকিয়ে যায় এবং জল শুকিয়ে গেলে মাছের চাষের সমস্যা হতো, তার জন্য এর সাথে একটা সমুদ্রে একটা পাইলেন কানেকশান রয়েছে চিল্কার সঙ্গে, যাতে মৎস্যজীবী যারা রয়েছে তারা যাতে উপকৃত হয়। ওকে, তা সমুদ্রের বিভিন্নটাকে একটু দেখাই আপনাদেরকে। বুম!